আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ বাইশ জানুয়ারি দু হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি সরকার প্রবাসীদের রেসিডেন্ট পারমিট মানে ইকামা প্রবাসীদের রিএনটি ভিসা এবং ভিজিট ভিসার মেয়াদ একতিরিশ জানুয়ারির পর থেকে আরও দশ দিনের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর আদেশ জারি করেছেন এটি সে সকল প্রবাসী এবং দর্শনার্থীদের জন্য প্রযোজ্য হবে যারা করোনাভাইরাসের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন দেশের জানা গেছে যে সকল প্রবাসী রেএনটি ভিসার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না অথবা যে সকল ভ্রমণকারীরা ষায় নিজ দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করতে পারছেন না তাদের জন্য আগামী একত্রিশ জানুয়ারির পর থেকে আরও দশ দিন ইকামা ভিসা এবং ভিজিট ভিসার মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার ভিজিট ভিসা ইকামা ও রিএনটি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য কোথাও যোগাযোগ করতে হবে না তা স্বয়ংক্রিয়ভাবেই বাড়িয়ে দেওয়া হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো করোনা প্রতিরোধের নির্দেশনা বঙ্গের দায়ে বন্ধ হচ্ছে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং জরিমানা গুনতে হচ্ছে অনেককেই আজ পত্রিকার এক হয়েছে সৌদির বিস্তার রোধ করতে তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন জেদ্দা পৌরসভা একদিনেই দুই হাজার আটশো তেত্রিশটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তেতাল্লিশটি লঙ্ঘন চিহ্নিত করেছেন নির্দেশনা বঙ্গের দায়ে ছাব্বিশটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন এসকল সকল মধ্যে রয়েছে সামাজিক দূরত্ব নামানা মানা মাস্ক না পরা গ্রাহকদের তাপমাত্রা পরিমাপে নমনীয়তা অতিরিক্ত বীরের সমস্যা এবং কার্যকরভাবে তাওয়াক্কাল না এস ব্যবহারে ব্যর্থতা সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের উত্তরাঞ্চলের কিছু জায়গার তাপমাত্রা সর্বনিম্ন নেমে যাওয়ার কারণে উত্তর সীমান্ত অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত ফলে বেশ কয়েকটি শহরের তাপমাত্রা অনেক কমে গেছে যা বহু বছর ধরে নজিরবিহীন ছিল কিছু শহরের তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে ফলে তুষারে ডেকেছে উত্তরাঞ্চলের ছয়টি শহর এ সকল অঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে বলে সতর্ক করা হয়েছে তাই এই অঞ্চলের সমস্ত বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের আবহাওয়া অধি দপ্তর এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে